আমরা যে কারণে এই মিউজিক মেটে এসেছি, গীতাঞ্জলি পার্কের মিউজিক মেট, যেখানে দাঁড়িয়ে আমরা আজকের থিম সং, মিলনের শতবর্ষে একটা থিম সং, যেটা আগামী দিনেও একটা কাজ হিসেবে আমরা থাকবে এই আশা করে চেষ্টা করেছি নিজেদের মতো করে সাজাতে, সেইটার জন্যই আমাদের এই স্টুডিওতে আসা, একসঙ্গে কাজ করা। মিলনীর এই শতবর্ষে পদার্পণ, আমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এরকম একটা প্রতিষ্ঠান আরিয়াদহের বুকে আরও ভালোভাবে বেঁচে থাকুক, মানুষের জন্য কাজ করুক, এবং সবচেয়ে বড় কথা, অনাড়ম্বর সহজ জীবনের যে প্রতিমূর্তি মিলনী এবং তার পরিবেশ সব মিলিয়ে মানুষের কাছে আগামী দিনেও মিলনী এই রকমই থাকুক। তবে এই প্রসঙ্গে একটু বলি, এই যে থিম সংটা আমরা করছি, এখানে গানটা যিনি লিখেছেন তার নাম ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, এবং সুরটা আমরা প্রথমে ইন্দ্রনীল দার ছেলে অর্থাৎ নবনীল সুরটা দিয়েছিল, কিন্তু গানের বিশেষ প্রয়োজনে মূল সুরটাতে এসেছে হচ্ছে সৌভিক মান্না, যে গানটা গেয়েছে, যে গায়ক সৌভিক, সৌভিক মান্না ও নিজেই এই গানটাতে সুর আরোপ করে নিজেই গানটা গেয়েছে, আপ্রাণ পরিশ্রম করেছে এর জন্য। এর জন্য ওকেও আমার আরিয়াদহ মিলনীর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমি অমৃতা আপনাদের সঙ্গে তো থাকছি, অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়, সবাই মিলে চেষ্টা করেছি যে একটা কাজ করার জন্য। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, মিলনীর সঙ্গে থাকুন। নমস্কার। ভালোবাসা ছড়াই, এসো দু হাত বাড়াই, ভালোবাসা ছড়াই, শতবর্ষ পেরিয়ে তোমাদের আরিয়াদহ মিলনী ক্লাবকে শতবর্ষ পূরণের অনেক শুভেচ্ছা জানাই। আর সেই উপলক্ষে আমরা একটা থিম সং তৈরি করছি, আর আমি গানটা গাইলাম, আর এর একটা অংশ হতে পারে আমার সত্যি খুব ভালো লাগছে। মিলনী ক্লাব অনেক আরো অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করি। থ্যাংক ইউ। Oh,